Hello viewers, Amra Aske, Lalbagar Kalle Aschi, Ekarabera Aschi, Sate Amar, wife Ase, Chele Ase, Kopi Asha, my wife Ase, Tumi Bolo Tumar Kamon Lakche, Bolo Lakche, Ekarabera Gutte Ase, Hume Ligeni, Sate Amar Chele Ase, Chele, Video Kurche, Shubitana Sate Ase, Inshallah, Amra Aiyye Chule Chi, Shamne Dike Jabo, Bibinne Jaga Dakhabo, Viewers, এই যে দেখছেন আমরা যাচ্ছি এখানে ভিতরে অনেক সুন্দর জায়গা আগের এই ঐতিহ্যবাহী জায়গা আজম শাহ এই লাল দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন এখানে পরিবীর মাজার আছে এখানে আশেপাশে পরিবেশ সুন্দর জায়গাটা আরো সুন্দর করা হয়েছে এখানে অনেক সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এবং ফুলের বাগান করা হয়েছে মানে যেটা ওই জন্য ঐতিহ্য তো আছেই অনেক সুন্দর জায়গা এই যে আপনার এই যে গেটে যেখানে বারাদারা বসতো সেটা গেট একটা পাশে ওই যার একটা গেট আছে আগে ছিল এখান দিয়ে আগে প্রবেশ পথ ছিল এখানে আমাদের অনেক ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য এখানে আমি আমার ছেলেকে নিয়ে আসছি ছেলেকে মূল ছেলের আগ্রহে এখানে আসা আমার ছেলে দীর্ঘদিন যাবৎ বলতেছে যে আমি লালবাগের দুর্গ দেখতে যাব আজকে সেই আশা আমার ছেলের আশা পূরণ হলো তাসিন এদিকে আসো এই যে আসো বলো তোমার কেমন লাগছে তুমি তো অনেকদিন যাবত বলতেছো যে আমার বাবা লালবাগের দুর্গ দেখব তোমার কেমন লাগতেছে বলো অবশ্যই ভালো তোমার আশা পূরণ হইছে হ্যাঁ আচ্ছা কেমন লাগতেছে এখানে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আচ্ছা যাও আমরা সামনের দিকে আগাই যাচ্ছি এখানে একটা ইস্তলা দুতলায় ঐতিহ্যবাহী তাদের অনেক অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু আছে তাদের ব্যবহৃত অনেক জিনিসগুলো এই এই বিল্ডিংয়ে রাখা আছে আমরা এই বিল্ডিংয়ে গিয়েছিলাম এবং দেখেছি ওখানে ছবি তোলা নিষেধ যার কারণে ওখানের ওখানে ভিডিও করতে পারি না ছবি তুলতে পারি নাই তো বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ওই যে ওরাও দেখছে ওরা আসতেছে হাঁটতেছে এবং এগুলো দেখাবো আমরা আপনাদেরকে সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের ভিউ অনেক পর্যটক আসছে আমরাও আসছি খুব সুন্দর জায়গা অনেক ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে দেখছি আমরা ফটো সেশন করতেছি ছবি তুলতেছি আমরা সামনের দিকে আগাচ্ছি সামনে পরিবেশের মজাটা দেখাবো আপনাদেরকে এখানে এই বিল্ডিংয়ে প্রাচীন ঐতিহ্যের তাদের অনেক ব্যবহৃত জিনিসগুলো আছে রাজাবাসা ব্যবহৃত করতো আজম শাহ ছবি আছে শায়েস্তা খাঁ শায়েস্তা খাঁর আমলে টাকায় আটপন ধান পাওয়া যেত আমরা সেই শায়েস্তা খাঁর ঐতিহ্য আছে এখানে শায়েস্তা খাঁর মেয়ে পুরী বিবির কবর আছে সামনে আমরা দেখব আমাদের এই প্রাচীন ঐতিহ্য এখানে আমরা লালবাগ ফোর্টে আসছি এখানে দেখেন এখানে আগের অনেক এই যে দুর্গগুলো যেখানে এই সৈনিকরা থাকতো এখানে প্রচুর এই যে বিল্ডিং আছে স্থাপনা আছে এখানে এই দুর্গগুলিতে তারা এই যে পাহারা দিত এই যে এখানে যারা সৈনিক ছিল তারা এখানে পাহারা দিত এই যে সৈনিকদের সৈনিকরা এই 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 এইগুলিতে তারা দাঁড়ায় পাহারা দিত এখনও আছে কিছুটা ঐতিহ্য আছে নষ্ট হয়ে গেছে এখানে দেখেন সামনে পরিবীর মাজার ওখানে যাব দেখতে যাব আশেপাশের পরিবেশ অনেক সুন্দর এই যে সামনে দেখা যাচ্ছে এখানে সৈন্যরা পাহারা দিত ওই জায়গাগুলিতে দুর্গগুলিতে ওখানে আপনাদেরকে নিয়ে যাব দেখাবো এখানে
দরবার হল ও হাম্মাম খানা সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে। এখানে শতদশ শতাব্দী শেষের দিকে সুরময় ভবনটি বাংলার সুবেদার বাসভবন হিসাবে নির্মিত। এই ভবনের উভয়তলা কেন্দ্রে একটি ইমারত সংলগ্ন হাম্মামের দেওয়ালে পোড়ামাটির পাইপ সংযোজন করে প্রসাধন কক্ষ, শৌচাগার ইত্যাদি বিভিন্ন কক্ষে উষ্ণ পানি সরবরাহের সুবন্দোবস্ত করা ছিল। দরবার কক্ষে বাগানো ছাদ বাংলাদেশের সুপরিচিত গ্রামীণ কুরের আকৃতিতে নির্মিত করা হয়েছিল। এখানে তারই বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা পরিবিবির মাজারের দিকে যাব, তারপরে পরিবিবির মাজার দেখাব। সামনে পরিবিবির মাজার, পরিবিবির মাজারের দিকে যাচ্ছি আমরা। আমার ছেলে এবং ওয়াইফ সাথে আছে, মেয়ে আসতে পারে নাই, মেয়ে তার মেডিকেল কলেজে, সে তার ক্লাসে ব্যস্ত, যার কারণে মেয়েকে নিয়ে আসতে পারি নাই। ছেলে আমার সাথে আছে। এই যে সামনের যে ভবনটা দেখতেছেন, এটা হলো পরিবিবির মাজার। এখানে শায়েস্তা খার মেয়ের এখানে কবর আছে, একটা ঐতিহাসিক জায়গা, একটা অনেক ঐতিহ্য রয়ে গেছে। শায়েস্তা খার বলে টাকায় আট মন ধান পাওয়া যেত। আমরা পরিবিবির মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। ওরা যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে। পুরো ভবনটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, ভিতরে তো ঢোকা যায় না, ভবনটা আপনাদেরকে দেখাবো। এর পাশে এই যে দুর্গগুলো ছিল, এর পাশে এই যে দুর্গ, আমাদের মুসলিম ঐতিহ্য। এটা এই যে মসজিদের মিনারের আদলে তৈরি, একটা মিনারের মতো লাগছে। মাজারের এইটা পিছন সাইড, উভয় সাইডে প্রায় একই রকম দেখা যায়, প্রত্যেকটা সাইডে প্রায় একই রকম চিত্র। সামনে একটা মসজিদ, ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে, তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটা। মসজিদটা দেখাচ্ছি সামনে, এখানে ক্ষুদাবন্ধ মির্জা বাঙ্গালি সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়কের ছবি ছিল, ছবি এখানে, তার এখানে তার কবর, উভয়বাসের কবর। এখানে এই যে তিনটা কবর এখানে, আর ভিতরে পরিবেবীর কবর এখানে। এটাই হলো পরিবেবীর মাজার। এখানে ভিতরে যাওয়া ঢোকা নিষেধ। ভিতরে পরিবিবির কবর আমরা দেখতে পারি না। এখানে তার শায়েস্তা খানের যে সহসেনা অধিনায়ক, ওনার কবর যেখানে আছে আমরা দেখালাম। এখানে অনেক পর্যটক আসছে মোটামুটি আমাদের মতো দেখতে। এখানে পুরাতন অনেক ঐতিহ্য আছে। ভিতরে যে দুর্গগুলো, এখানে চতুর্থ যে দুর্গ যেখানে সৈনিকরা থাকতো,
সকলকে চতুর্থীতে আমরা ভিউগুলো দেখাচ্ছি, অনেক ভালো লাগছে। এটা অনেক পর্যটক আসছে এখানে দেখতে। আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে ধরো আমি বলি, এখানে আমরা লালবাগের দুর্গ সারা দুর্গ ঘুরে ঘুরে দেখলাম, ভিতরে দেখলাম, অনেক জায়গা দেখলাম, পরিবেশ বাজার দেখলাম, তাদের সৈনিকদের খবর দেখলাম, এবং এখানে দুর্গ দেখলাম, এখানে জাদুঘর দেখলাম, বিভিন্ন তাদের যে ব্যবস্থা সব দেখলাম, অনেক জিনিস দেখা হলো। আপনাদের কেমন লাগলো ভিউয়ার? আমরা এখানে প্রায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো করে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।